হাসপাতালের বেসরকারি নিরাপত্তা কর্মীদের দাদাগিরিতে আক্রান্ত দুই ব্যক্তি। ঘটনা আগরতলা আইজিএম হাসপাতালে। দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন হাসপাতাল সহ নানান জায়গায় বেসরকারি নিরাপত্তা কর্মীদের নিয়ে অভিযোগ একের পর এক সামনে আসে। এমনই এক চাঞ্চল্যকর অভিযোগ এবার রাজধানীর আইজিএম হাসপাতাল থেকে। সংশ্লিষ্ট হাসপাতালে বেসরকারি নিরাপত্তা কর্মীদের দাদাগিরিতে দুই ব্যক্তি আক্রান্ত এবং রক্তাক্ত হয়েছেন বলে খবর। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। ঘটনাটা কি হয়েছে একটু বলতো? ঘটনাটা স্যার, আমার ভাইয়ে মানে প্রাইভেট একটা দোকানে থাকে, আইসে বার্থডে প্রোগ্রাম থেকে হয়তো অল্প একটু ড্রিঙ্কস করছে। হ্যাঁ, বোতল একটু বোতল একটা ছোটো রয়েছিল, এটা পকেটে রয়েছে আমার গাড়ি, আমার গাড়িটা আমি আইসে ঘুরছি, আমার দিদি বাচ্চা 9 মাস গাড়িটা রাখছে, আমি তো গাড়ি ঠিক আছে গাড়ি ফালা দিতে কি গাড়ি আসল ফটো গাড়ি। আচ্ছা, ওই যে ফালাইছে হেরা নক করছে আরই আমার পিতা বড় করছি আমি আর এটা যদি নিয়ে পিতা বেড়ে দিয়ে যাবো। এরপরে না হেয়ার সাইকেলটা পাম্প সাইডে দিচ্ছে হেরা সব দু মিললাম। হ্যাঁ, বেসরকারি বাইসাইকেল পাম্প সাইডে দিচ্ছে হেয়ার উপরে রাখবে, তো এই হ্যাঁ মানে গেছে সাইকেলটা নিয়ে। এমন টাইমে আমি সাইকেলটা আমি গাড়িটা দিয়ে আগে দিই গাড়ি বাঁধছি, গাড়িটা সুখে বাঁধছি। এমন টাইমে দুরুমধারম কিনে সেরা, হ্যাঁ কোথাও বয়স কিনা না, হ্যাঁ এমন হেরা মারা আরম্ভ করছে। এবার আমি তো বাইক কতজন আসল হেরা 10-12 জন, 10-12 জন। এরপরে তো সেটা আমি গিয়ে আমিও আমি দেখে দিছি আমার মাসে আমারও মাসে প্রচণ্ড বড় বড় কথা বলছি, আপনার ভুল করবো না। হ্যাঁ, আমার প্রচণ্ড ভয় মাসে মানে কান টান কি দিয়ে আমার দূর করা হয়েছে লাঠি ঘুষি। এরপরে ভিতরে অভিষ্ঠমন নিচ্ছে যে আই মানে আই ওয়ার্ডের নিচে নিজ আয় কথা আছে দুজন থেকে আমার নিয়ে সেটা এই ফাইল দিয়ে সেটা আমার থেকে বেরিয়ে এসেছে। তা আপনার বাচ্চার কী কারণে ভর্তি করা হয়েছে? আমার বাচ্চা ওই মানে স্বাস্থ্য প্রবলেম আছে, সবাই ভর্তি করেছে। নাম কি আপনার? আমার নাম গৌতম চক্রবর্তী, বাড়ি কিনতে যাওয়া ওয়েস্ট কোথা। আর ওনার নাম কি দাদা? মাত্র উদয় চক্রবর্তী। উনি কি বাড়ি কিনতে যাওয়া? ভাই আমার ভাই যেটা তো এই বিষয়টা পুলিশে জানাইছেন মাসার।